হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট সার্টি ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে সারাদিন কি কি করছি না করছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো আর একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার বাড়ির একটা কিসি এই রকম জিনিস পেয়েছে তো এটা কিসের বাচ্চা আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো প্লিজ আমায় কমেন্ট করে জানি এটা কিসের বাচ্চা মানে কিসের বাচ্চা পাখির বাচ্চা কিন্তু কোন পাখির বাচ্চা জানা নেই সুন্দর যে কী খায় তাও জানি না দুধ খাওয়াতে হবে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক তো আবারও আসছি দূরে এদিকে দেখো আমি রান্না বসিয়েছি তো রান্না বসিয়ে দিয়ে বারবার ওই পাখির বাচ্চাটার কাছে আমি যাচ্ছিলাম তো এদিকে তাও তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই তো আজকে রান্নার মধ্যে ছিল এটা হচ্ছে ডিমের ঝোল হবে তো ডিমের ঝোলের জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু জল দিয়ে দিলাম না না একটু লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য একটু সামান্য জল দিয়ে নিয়েছি তো আমি তাড়াতাড়ি করে এদিকে ডিমটা কষিয়ে ডিমের ঝোলের মধ্যে জল দিয়ে ওদিকে পাখির বাচ্চাটাকে একটু দুধ খাব কারণ অনেকক্ষণ ধরে ও চিল্লাচ্ছে এবার কী খাওয়াবো আমি তো বুঝতে পারছি না আর ওরা কী খায় আমি তো তাও জানি না তো দেখতেই পেলে ডিমগুলোকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে উচ্ছে করেছিলাম উচ্ছে পটল দিয়ে বরবটি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর এদিকে ছিল একটু মাছের তেল আর ভাত এবার চলো পাখিটাকে একটুখানি দুধ খাইয়ে নিই তো দুধ খাওয়ানোর সময় আমি ক্যামেরাটা আমি স্ট্যান্ডে লাগাতে আর কি লাগিয়েছি কিন্তু ভিডিওটা প্লে করতে ভুলে গেছিলাম মানে অন করতে ভুলে গেছিলাম ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তো ওকে আমি চামচ দিয়ে অল্প একটুখানি খাইয়ে দিয়েছি তাও না ও অনেকক্ষণ ধরে ডাকছে তো এবার আমরা জানতে পেরেছি যে এটা কী পাখির বাচ্চা এটা হচ্ছে ডাক পাখির বাচ্চা তো আমাদের পুকুর পাড়ে অনেক ডাক পাখি আছে সেই ডাক পাখি বাচ্চা দিয়েছে তো সেই বাচ্চাটা কোনো রকম গাছের পাতা থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে তো চলো এবার ওকে ওর মায়ের কাছে দিয়ে আসি যখন জানতে পেরেছি যে এটা ওর বাচ্চা তাহলে ওর কাছে দিয়ে আসাই ভালো কেন ডাক পাখিটাও শুনছি বারবার উপরে উঠে চলে আসছে খুঁজছে ডাকছে তাই জন্য ঝুড়ি করে ওকে নিয়ে যাচ্ছি তো শুনেছি আমার বান্ধবী বললো যে কোন পাখির পাখি যদি মানুষের কাছে যায় বা মানুষের গায়ে গন্ধটা যদি ওদের গায়ে হয়ে যায় তো ওদের মারা নাকি নিতে চায় না তো তাও আমি দেখি চেষ্টা করি এখন মানে মানে নেয় কি না তো ওই যে দেখতে পাচ্ছ কলা গাছগুলো ওইখানটায় ওর মাটা আছে মায়ের সাথে আরও তিনটে চারটে ছোট ছোট বাচ্চা রয়েছে তো একে ওখানেই দিয়ে আসতে হবে তো আমরা ভাবছিলাম যে এই আওয়াজ পেয়ে যদি এর মা উপরে আসে কেন এই রাস্তা দিয়েই একটু আগে ওর মাটা নাকি ঘুরছিল মানে নিশ্চয়ই একে খুঁজছিল তো সেই জন্যই এখানে ঘুরপাক করছিল ওর মাটা তো চলো মা এখন ওকে মানে দিয়া শিওর কাছে তো তোমাদেরকে একবার দেখাচ্ছি ঠিক কোন জায়গাটাতে রয়েছে তো তোমরা ফোনে পুরো ভালো করে বুঝতে পারবে কিনা জানি না এই দেখো ওইখানটায় দেখা যাচ্ছে ওর মাকে অনেকটা দূর ওই দেখো দেখা যাচ্ছে উঁচু পাতাটার নিচে দেখা যাচ্ছে যে বুকের কাছটা সাদা গাটা কালো ওই যে দেখা যাচ্ছে এই পাশে ওর মাটাও রয়েছে এ পাশে মনে হচ্ছে ওর বাবাটাও রয়েছে তো এখানে ওরাও অনেকক্ষণ ধরে বাচ্চাটাকে খুঁজছে তো এখন আমি বাড়িতে যে ভাইটা আছে ওই ভাইটাকে বললাম যে ওকে নিচে গিয়ে দেওয়া ওই দেখো মাটা ওর মাটা ডাক মানে এই বাচ্চাটার ডাকের আওয়াজ শুনছে আর মাটা ওই জায়গাতেই ঘুরপাক করছে তো এখানে ওপর থেকে ও নিতে আসছে না তাই জন্য আমি ভাইটাকে বললাম তুই নিচে যা নিচে গিয়ে ঝুড়িটা সমেত রেখে দেয় যদি বাই চান্স জলে পড়ে যায় ওই জন্য আমি বললাম ঝুড়িটা সমেত গিয়ে নিচে রেখে দেয় তাহলে পরে না ও বাচ্চাটাকে নিয়ে যাবে তো দেখো ওকে আমি নামিয়ে দিয়েছি তো অনেক রিস্ক নিয়ে ওকে পুকুরের পাড়টায় নামিয়েছি তো এই জায়গাটায় নামাচ্ছি আবার লোকে কি ভাববে ভাববে হয়তো পাশে বাড়ি গাছের মনে হয় আম ছিঁড়তে নামছে বা কিছু তো ওটাই আরো বেশি ভয় লাগছিল ও আর ভিডিওটা করে রাখছি তাই জন্য তার দেখতেও পাবে যে এটা আসলে আম ছিদতে যাচ্ছে না ও পাখি বাচ্চাটাকে দিয়ে আসার জন্যই যাচ্ছে তো ওই জায়গাটা একদম খাড়া তোমরা মানে ফোনে অতটা বুঝতে পারছো না কিন্তু পুকুর পাড়টা একদম খাড়া তো ওই জন্য আমার ভয় লাগছিল ওকে নামিয়েছে এরকম কদিন বৃষ্টি পুকুরে জলটা অনেকটা বেড়ে গেছে তো দেখো ওখানটায় রেখে এসছে ও তো এবার দেখি ওর মাটা এসে নিয়ে যায় কি না কিন্তু দেখো মাটা মানে আওয়াজটা ঠিক বুঝতে পারছে না কোথা থেকে ডাকছে তো এই বাড়ির ওপরে চলে এসেছে তো আবার ও নিচের দিকে যাচ্ছে তো খালি দেখার অপেক্ষা কতক্ষণে বাচ্চাটাকে নেয় আর আমরাও না যেতে পারছি না যেহেতু একটুখানি টাইম আমাদের কাছে ছিল তো মানে কেমন লাগছে যদি না নিয়ে যায় বা বড়ো ইঁদুরগুলো গেছো ইঁদুরগুলো খেয়ে নেয় বা বিড়ালে খেয়ে নেয় সেই ভয়তে না আমরা মানে ওকে ছেড়েও যেতে পারছি না বাড়িতে তো ওই জন্য আমরা এখানে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে রয়েছি তো আবার ওকে আমি নিচে পাঠালাম আমি বললাম আর একটুখানি দূরে গিয়ে নিচটায় ছেড়ে দিয়ে আয় দেখ তাহলে ওর মা নেয় কি না ওর মা বারবার আসছে এসে ঘুরে ফিরে চলে যাচ্ছে তো ওকে নিচ্ছে না তো আর বাচ্চাটাও কি বলো তো যখন ওর মাটা আসছে তখন আর ডাকছে না কাছে যখন মাটা আসছে তখন আর ডাকছে না যখন দূরে চলে যাচ্ছে মাটা তখনও মানে আওয়াজ করছে ডাকছে ওই দেখো ওকে দেখা যাচ্ছে তো ওই জন্য না মানে চিন্তা হচ্ছিল যে ও আদৌ কি ওর মাটার কাছে যেতে পারবে কি না আমি মানে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখাবো আমি বুঝতে পারছি না ওই দেখো ওর মাটা আবারও কাছের দিকে আসছে কিন্তু এসেও আসছে না দূরে চলে যাচ্ছে তো মানে যতক্ষণ না আসছে আমরা এরকমভাবে মানে অনেক খুন আমি স্নান স্নান না করে মানে মেয়েকে ঘুম না পারিও আমি এখানে একবারে ঠাই দাঁড়িয়ে রয়েছি যাতে ওর বেবিটাকে নিয়ে চলে যায় তো আমার মেয়েও খুব মানে ওখানে দাঁড়িয়ে ইয়ে করছিলো যে ওর মাটা নিয়ে যাক নিয়ে যাক তো দেখো আবারও আমি পাঠিয়েছি ওকে যে আরও একটু দূরে যা দূরে গিয়ে একটুখানি কাছে দিয়ে চলে আয় যাতে ও নিয়ে যেতে পারে তো আরও কিছুটা কাছে নিয়ে যাচ্ছে দেখো এবার ওকে দেখে না ডাক পাখিটা আরও দূরে দৌড়ে চলে গেছে যেহেতু একটা মানুষ দেখতে পেয়েছে ভয়তে চলে গেছে তো দেখো ওখানে আমি ওকে ঢেলে রেখে দিয়ে চলে আসতে বললাম তারপরে ও ওটা ঢেলে রেখে দিয়ে আসুক দেখা যায় পরে তারপরে ওটা ওকে রেখে দিয়ে আমরা বাড়ি চলে এসছিলাম তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে